রিপাবলিকে মোটা অঙ্কের বীমা করান জ্যোতিপ্রিয়, যে বীমা আত্মীয়দের নামে। এবার যে খবর আমরা নজর রাখবো, জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির হিসাব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ত্রী মেয়ের অ্যাকাউন্টে 10 কোটি টাকা। কিভাবে 10 কোটি টাকা স্ত্রী মেয়ের অ্যাকাউন্টে যায়? এবং তারপর কি জানতে পারা যাচ্ছে বাকিবুর রহমানকে কিভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? বাকিবুর রহমানের সঙ্গে কি সম্পর্ক জ্যোতিপ্রিয় জানতে চাওয়া হচ্ছে। দীঘার তিনটি হোটেলের কথা বলেছেন। দীঘার তিনটি হোটেলের মালিকানা কি জ্যোতিপ্রিয় মল্লিকের? জানতে চান এডির আধিকারিকেরা। জানতে চান কালো টাকা সাদা করতে কি লাগাতার ভুয়ো কোম্পানি খোলা হয়েছে, সেগুলো কি কালো টাকা সাদা করতেই খোলা হয়েছে? আর কি জানতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কেন কলকাতা এবং শহরতলির একাধিক ভুয়ো কোম্পানি কি কারণে খোলা হয়েছে, কোন বিষয়টাকে আড়াল করতে খোলা হয়েছে, এই সমস্ত বিষয় ইডি আধিকারিকেরা জানতে চান জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে। জ্যোতিপ্রিয় মল্লিককে কালকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে এবং ছুটি দেওয়ার পর তাকে রাতেই নিয়ে যাওয়া হয় ইডির দপ্তরে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব মজুমদার, আমি অর্ণব মজুমদারের সঙ্গে কথা বলবো। অর্ণব, এরই মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের বিমার খোঁজ পাওয়া যাচ্ছে, ফিক্সড ডিপোজিটের খোঁজ পাওয়া যাচ্ছে, আর কি কি তথ্য উঠে আসছে এডি সূত্রে? দেখো, গতকাল রাত্রি আনার পর কিন্তু আজকে সকালবেলা কিছুক্ষণ আগেই আইও এবং ডেপুটি ডিরেক্টর দুজনেই কিন্তু প্রবেশ করেন এবং আর কিছুক্ষণের মধ্যেই যদি দেখা যায় তাদের যে প্রসেস, সেই প্রসেস কিন্তু তারা শুরু করবেন। কিন্তু তার আগে ইডির তরফ থেকে যে সমস্ত ডকুমেন্টস জোগাড় করা হয়েছিল এবং জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার ফ্যামিলি অ্যাসোসিয়েট এবং ক্লোজ অ্যাসোসিয়েট যারা ছিল তারা যে ডকুমেন্টস দিয়েছে সেগুলোকে প্রতিটা পর্যালোচনা করে দেখা হচ্ছে, সেগুলোকে প্রতিটাকে এক্সামিন করা হচ্ছে এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে মন্ত্রীর কিন্তু যারা ঘনিষ্ঠ ছিলেন বা মন্ত্রীর যারা পরিবারের লোকেরা ছিলেন তাদের নামে কিন্তু একটা মোটা অঙ্কের বিমা, সেই বিমার কিন্তু খোঁজ পাওয়া গেছে, যার প্রিমিয়াম পড়ত বছরে কয়েক লক্ষ টাকা। এবং এই এই প্রতিটা বিমার যে নমিনি ছিল সেই নমিনির ক্ষেত্রেও কিন্তু সিগনেচার করেছিল তারই খুব কাছের লোক অথবা আত্মীয়রা। এবং দ্বিতীয়ত হচ্ছে প্রায় 20টার মতো ফিক্সড ডিপোজিটের সন্ধান পাওয়া গেছে, যেই ফিক্সড ডিপোজিটগুলো বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকে রয়েছে। ইতিমধ্যেই বিমা কর্তৃপক্ষ এবং এই যে ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু ইডির তরফ থেকে লেটার দেওয়া হয়েছে তার সম্বন্ধে ডিটেলস পাঠানোর জন্য এবং খুব সম্ভবত আজকেই সেই সমস্ত ডিটেলস চলে আসবে এবং তারপর সেই ডিটেলসগুলোকে সামনে রেখে এই যে জিজ্ঞাসাবাদের যে পর্ব সেই জিজ্ঞাসাবাদের পর্ব চলবে। এখন কিন্তু জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে, সেখানে কিন্তু ইনিশিয়াল স্টেজে যে এই রেশনের যে গোটা বিষয়টা রয়েছে, রেশনিং ডিপার্টমেন্টের যে গোটা বিষয়টা রয়েছে সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই কিন্তু খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। সমাদৃতা, জিজ্ঞাসাবাদ করলে আরো তথ্য উঠে আসবে এমনটাই মনে করা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ অর্ণব। জিজ্ঞাসাবাদে আরো তথ্য উঠে আসবে এমন কটাক্ষ করছেন বিরোধীরাও। কি বলেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, শুনে নেব। কালকেই বলেছিলাম যে কোনো পার্মানেন্ট অসুখে উনি অসুস্থ নন, সিরিয়াস নন। হ্যাঁ, সাময়িক একটা ঝটকা খেয়েছেন, চাপেতে শরীর খারাপ হতেই পারে, এতক্ষণ ধরে জেরা করেছে, বিপি সুগার বাড়তে পারে, এখন ঠিকই আছেন। তো সেখানে যে উদ্দেশ্যে ইডি তাকে গেছিল ধরতে সেই প্রক্রিয়া চালু করা উচিত, তাড়াতাড়ি তার কাছ থেকে তথ্য নেওয়া উচিত। বহু কিছু বেরোতে পারে, অনেক ভেতরের লোক উনি, অনেক পুরনো লোক আর অনেক ব্যাপারে যুক্ত, সেই জন্য অনেক কিছু তথ্য আসবে। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।